হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। দেখছেন টেকনোলজি বি 24, সাথে আছে মজা মেল। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউব বাংলা কীভাবে, সরি, ইউটিউব স্টুডিও আপনি কীভাবে মানে একদম ব্যবহার করবেন। ইউটিউব যেটা আমি আপনাদেরকে এখন দেখাই দিব। সো আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে বা আপনি যদি ইউটিউবে কাজ করে দেখেন মোবাইল দিয়ে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। এখন পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করেন, তাহলে প্লিজ নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার পাওয়ার জন্য। তো চলুন স্টার্ট করি আজকে। তো ভিউয়ার্স, আপনি প্রথমে কী করতে হবে যে প্লে স্টোর থেকে যে ইউটিউব স্টুডিও অ্যাপটি আছে, আপনি ইউটিউব স্টুডিও অ্যাপটি ডাউনলোড করে দিবেন। আপনি শুধুমাত্র প্লে স্টোর লিখবেন ইউটিউব স্টুডিও, লেখার পর আপনি এখানে চলে আসবে। তো আসার পর আপনি কী করবেন যে অ্যাপটির ভিতরে ঠিক অ্যাপটি ইনস্টল করে দিবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আপনি প্লে স্টোর থেকে সহজে অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনার অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনি সরাসরি অ্যাপটির ভিতরে ইন্টারফেস করবেন। তো আমি এখন অ্যাপটির ভিতরে ইন্টারফেস করবো, সরাসরি আমি এখন অ্যাপটির ভিতরে যাবো। অ্যাপটির ভিতরে যাওয়ার পর আমি এখন আপনাকে এ টু জেড একদম বাংলা দেখাই দেবো, আপনি ভিডিওটি স্কিপ করে দেখবেন না। তো ভিউয়ার্স, অ্যাপটির ভিতরে আপনি আসার পর আপনি এখানে দেখছেন যে কর্নারের তিনটে থ্রি ডট লাইন, আপনি কর্নারের দেখছেন তিনটে থ্রি ডট লাইন, এই থ্রি ডট লাইনে আপনি কোন চ্যানেলটা এখানে যে করবেন, যে এখানে লগ ইন করবেন, সেটার জন্য আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আমার এখানে একটা চ্যানেল লগ ইন করা আছে আপনারা দেখতেছেন যে। সো ভিউয়ার্স, আপনি যদি অ্যাপটির ভিতরে প্রথম যদি দেখেন যে এখানে দেখা যাচ্ছে অ্যানালাইটিস লাস্ট 28 দিন ওয়াচ টাইম মিনিট চললে, এখানে আমার একটা ওয়াচ টাইম, ভিউয়ার সাবস্ক্রাইবার সেন্স, ইউর এস্টিমেট আর রিভার্স, এগুলো দেখাচ্ছে। তারপর দেখাচ্ছে আপনার ভিডিও, আমার একবার যদি আপনি নিচে আসেন আপনার কমেন্টগুলো। সো ভিউয়ার্স, আপনি যদি চান যে আপনার চ্যানেলে কত কত ভিউস হচ্ছে, কত ওয়াচ টাইম হচ্ছে লাস্ট 28 মিনিটে, লাস্ট 60 মিনিটে, লাস্ট 2 দিনে, সো ভিউয়ার্স আপনি সেটা দেখার জন্য আপনি এখানে ভিউ মোর অপশনে ক্লিক করে দিবেন। ভিউ মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতেছেন যে ওভার ভিউ, অর্থাৎ আপনার লাস্ট 48 ঘন্টা কত ভিউ আইসে এখানে দেখতেছেন যে। আবার নিচে আসলে দেখছেন যে রিয়েল টাইম ভিউয়ার্স কত কত মিনিট হচ্ছে এখানে দেখা যাচ্ছে না, ওয়াচ টাইম লাস্ট 28 দিনে কত মিনিট হচ্ছে, এবং যে ভিউয়ার্স লাস্ট 28 দিনে কত আইসে, এবং যে ভিউ ডিরেকশন লাস্ট 28 দিনে কত কত পার্সেন্ট মিনিট হয়ে আসছে, তো আপনাকে কিন্তু এগুলো দেখাচ্ছে। এবং যে ইউর আসতে আর্নিং, অর্থাৎ আপনার আর্নিং কত হয়েছে আপনাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং যে সাবস্ক্রাইবার এবং আমার এখানে কত কত হয়েছে, এবং ডান কে রুম হয়েছে, তো আপনাকে দেখতেছেন, এবং যে লাইক এবং ডিসলাইক, লাইক এবং ডিসলাইক আপনাকে দেখতেছেন যে লাইক এবং ডিসলাইকের কত বাই কত পার্সেন্ট, আমার এখানে নাই। সো ভিউয়ার্স, আপনি এখানে দেখতেছেন যে, এবং টপ ভিডিও, অর্থাৎ ভিডিও টপের মধ্যে যেগুলো রয়েছে আপনার এখানে কিন্তু সব শো করছে। সো ভিউয়ার্স, আমার এখানে ছয়টা ভিডিও এখানে শো, পাঁচটা ভিডিও এখানে শো করছে যে টপ 5 ভিউর মধ্যে এই ভিডিওগুলো আসছিল। সো ভিউয়ার্স, আমাদের এখন ওভারভিউ করা শেষ, এবার আমরা রেভিনিউ করবো। রেভিনিউ করার জন্য আমরা রেভিনিউ অপশানে ক্লিক করবো। রেভিনিউ অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখতেছেন যে লাস্ট 28 দিনে আপনার কত টাকা ইনকাম হচ্ছে, যদি আপনার চ্যানেলটি মনিটাইজ থাকে, তা এবং আপনার এখানে মনিটাইজ এবং প্লেব্যাক কত হয়েছে, এবার শূন্য দেখা যাচ্ছে যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ নেই। এবার এখানে আরেকটা দেখতেছেন যে টপ আর্নিং ভিডিও, ঠিক আছে ভিউয়ার্স, আপনাকে দেখছেন যে টপ আর্নিং ভিডিও, যেহেতু আমার এখানে মনিটাইজ নেই, তাও এটা দেখা যাচ্ছে না। টপ কান্ট্রিজ সিপিএম, তো আমার এখানে এটাও দেখা যাচ্ছে না, কারণ আমার চ্যানেলটি মনিটাইজ এখনও হয় নাই। সো ভিউয়ার্স, আপনি হর অপশানটাতে ক্লিক করে এখানে দেখা যাচ্ছে যে ডিসকভারি, ঠিক আছে ভিউয়ার্স, তো আপনার ডিসকভারি অপশানটাতে ক্লিক করে দিব। ডিসকভারি অপশানটা একটা জরুরি অপশান। সো ভিউয়ার্স, এটি থেকে দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলটি ইউটিউবে কত পার্সেন্ট সার্চ হচ্ছে, ব্রাউজারে কত পার্সেন্ট সার্চ হচ্ছে, চ্যানেল ফেজে কত পার্সেন্ট সার্চ হচ্ছে। সো আপনার যদি এখানে দেখেন যে আমার চ্যানেলটা এখানে সার্চ হচ্ছে 84.8%, ব্রাউজার ফিচার্সে সার্চ করছে 13.2%, এবং চ্যানেল পেজে আছে 2.1%। এবং আরেকটা নিচে আসলে আমরা এখানে দেখতেছেন যে টপ এক্সটার্নাল সোর্স, ঠিক আছে। সো ভিউয়ার্স, আমার এখানে শো করছে না আমার চ্যানেলটি মনিটাইজ নেই, এবং কি আপনার চ্যানেলটি এখানে মানুষ কত পার্সেন্ট সার্চ করেছে, কোন যে মানে কোন ভিডিওগুলো আপনার এখানে সার্চ করছে টপের মধ্যে রয়েছে, যে টপ 5 মধ্যে সেগুলো হচ্ছে যে আমি একটা ভিডিও দিয়েছি এখানে আদালত নিয়ে, সেগুলো পার্সেন্ট এখন একটা ভিডিও এখানে সার্চ হচ্ছে যে 41.3%, আর একটা ভিডিও হচ্ছে যে এখানে নুসরাত হত্যা নিয়ে বানাচ্ছিলাম, এখানে এখানে সার্চ হচ্ছে 2.2%। সো ভিউয়ার্স, এখানে যদি আপনি যদি আরেকটা নিচে আসেন, এখানে দেখছেন যে অডিয়েন্স, ঠিক আছে, আপনি যদি অডিয়েন্স অপশানে ক্লিক করেন, তাহলে অডিয়েন্স অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতেছেন যে জেন্ডার, অর্থাৎ আমার এখানে এখানে শো করছে না। আপনার যদি মনিটাইজ চ্যানেল হয়, তাহলে আপনি দেখবেন যে কত বছর থেকে কত বছর আপনার চ্যানেলে ভিডিওগুলো মানুষে দেখছে, কত থেকে কত বছর আপনার চ্যানেলে ভিডিওগুলো মানুষ দেখছে। সো ভিউয়ার্স, আপনি কিন্তু এটা দেখতে পান খুব সহজে। তারপর আপনি দেখছেন যে ইন্টারকেটিভ কন্টেন্ট, ঠিক আছে। সো ভিউয়ার্স, আপনি যদি এখানে ক্লিক করে দেন, আপনি এখানে দেখতেছেন যে ট্রেজার ক্লিক ফেয়ার অ্যান্ড স্কার্ট ডাউন, এবং যে
টফ কার্ডস অর্থাৎ আমরা যেগুলো আই কার্ডগুলো ব্যবহার করি আপনার এখানে, যে মানে টফের মধ্যে কোনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার এখানে দেখাবে। সো বিয়ার আপনাদের এবার লাস্ট অপশন আমাদের ক্লিক করে দিন, এখন হলো প্লেলিস্ট, অর্থাৎ আপনাদের প্লেলিস্টগুলো যদি কোনো ভিউস আসে অথবা ভিডিও প্লেলিস্টের লাস্ট 28 দিনের কত ভিউস আছে সব কিছু কিন্তু আপনার এখানে দেখাবে। যদি আপনার কোনো টপ প্লেলিস্ট থাকে তাহলে আপনার এখানে একবারে নিচে শো করবে, তো আপনি যদি টপ প্লেলিস্টগুলো এখানে দেন তাহলে আপনার এখানে শো করবে খুব সহজে। সো বিয়ার সাথে করে আশা করে বুঝে গেছেন তো এখানে আপনার চ্যানেলে অ্যানালাইটিস। তো এবার আমি আপনাদেরকে দেখা যাবে ভিডিও অ্যানালাইটিস কীভাবে করতে হয়। সো বিয়ার আপনি যখন ভিডিওতে আপলোড করেন, আপলোড করার পর আপনার ক্রম বাজারতে কিন্তু থাম্বনেলটা যোগ করতে হয় আপনার যদি মোবাইলটি ভিডিও আপলোড করেন, তো এখন থেকে আপনি সেটা করতে হবে না। যদি আপনি যে ভিডিওটা আমাদের এখন থাম্বনেল দিবেন ধরুন আপলোড অবস্থায় আপনার ঠিক আপনি সরাসরি ইউটিউব স্টুডিওতে আসার পর আপনি যে ভিডিওটা থাম্বনেল দিবেন এই ভিডিওটার উপর ক্লিক করে দিবেন। এই ভিডিওটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখন দেখতে পাচ্ছেন যে একটা সাবি কলম আইকন, আপনি এখানে এডিট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে কিছুক্ষণ লোড নিতেছে, আপনি দেখতেছেন যে লোড নেওয়ার পর ভিউস আপনি এখানে দেখতেছেন যে আমার এখন তো থাম্বনেল যেহেতু যোগ করা আছে, থাম্বনেল যোগ করার পর আপনি এখানে দেখতেছেন যে এডিট থাম্বনেল, তো ধরুন আমি অন্য একটা থাম্বনেল দেবো, থাম্বনেলটা আপনি এখানে চেঞ্জ অপশনে ক্লিক করে দিবেন। চেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে থাম্বনেল এখন থাম্বনেলটা এখন যোগ করবেন আপনি এখানে থাম্বনেলটা দিয়ে দেবেন। আর যদি আপনি নতুন করে থাম্বনেল দেন তাহলে অ্যাড টু থাম্বনেল অপশনে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা থাম্বনেল খুব সহজে বসিয়ে দিতে পারেন। সো বিয়ার এখানে হয়ে গেলে এবারে আরেকটা, তারপর আপনি যদি আর টু নিচে আসেন আসার পর আপনি এখানে ডেসক্রিপশন বক্স লিখতে পারবেন খুব সহজে এবং টাইটেল লিখতে পারবেন খুব সহজে। এবং যদি আপনি আর টু নিচে আসেন তাহলে আপনি এখানে দেখতেছেন যে প্লেলিস্ট, আপনি যদি কোনো প্লেলিস্ট অ্যাড করতে চান তাহলে আপনি এই অ্যাপসটার মাধ্যমে খুব সহজে পারবেন। যদি আপনি যদি কোনো ট্যাগ দিতে চান তাহলে একবারে নিচের অপশনটা আছে, এবং যদি একবারে নিচের অপশনে ক্লিক করে দেখেন তাহলে এখান থেকে ট্যাগ আপনি এখানে ট্যাগ বসিয়ে দিতে পারবেন। সো বিয়ার এবার আমরা কী করবো, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবো। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর আপনি প্রথমে দেখতেছেন যে ক্যাটাগরি, অর্থাৎ আপনার ভিডিও ক্যাটাগরি কী, তো আমার ভিডিও ক্যাটাগরি যেহেতু কমেডি তাহলে আমি এখানে কমেডি সিলেক্ট করে দিব। ঠিক আছে বিয়ার্স, তো আমি এখানে কমেডি সিলেক্ট করে দিব। তো পরেরটা দেখা যাচ্ছে যে লাইসেন্স অ্যান্ড রাইটিং ওয়ানারশিপ, অর্থাৎ আপনি যে আপনার ভিডিও যদি কোনো গান টান থাকে বা কোনো কারো ভিডিও থাকে তাহলে আপনি তার থেকে লাইসেন্স নিচ্ছেন কিনা তা অবশ্যই ইউটিউবকে জানাতে হবে। সো বিয়ার্স আরেকটা হলো যে কমেন্টস, এটা অ্যালাউ কমেন্টস অ্যান্ড রেটিংস ভিউ কমেন্ট, অর্থাৎ আপনি যদি প্রথমটা আপনি যদি প্রথমটা অন করে দেন তাহলে মানুষ এখানে আপনার এখানে কমেন্ট করতে পারবে, যদি অফ করে দেন তাহলে কমেন্ট করতে পারবে না। দ্বিতীয়টা হলো ইউজার ক্যান ভিউ রেটিংস ফর দিস ভিডিও, অর্থাৎ আপনার ভিডিওতে মানুষ কতজন মানুষ লাইক করেছে, আপনি যদি এটা যদি অফ করে দেন তাহলে মানুষ আপনার কত ভিডিওতে কত লাইক করেছে তাহলে এটা দেখা যাবে। আর যদি আপনি যদি অন করে দেন তাহলে আপনার শুধু লাইক অ্যান্ড ডিসলাইক দেখা যাবে। তো বিয়ার সাথে যদি আপনি যদি নিজের অপশন নিচের অপশনটিতে চলে আসেন, এখানে দেখছি যে ডিস্ট্রাইবিউশন অপশন, অর্থাৎ আপনি এটা অন করে রাখবেন, তারপরে এসে এক ডিসক্রিপশন এটা অফ করে রাখবেন। সো বিয়ার্স এইভাবে কিন্তু আপনি তারপর আপনি ভিডিওটা সেভ করে দেবেন খুব সহজে। তো আপনি যদি চান যে এই ভিডিওর ওয়াচ টাইম এবং যে ইনকাম কত হয়েছে সেই আপনি ভিউমোর অপশনে ক্লিক করে দেবেন। ভিউমোর অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতেছেন যে এই ভিডিওর ভিউস হচ্ছে মাত্র আমার যেহেতু একটা, এবং কি যে আমার ইনকাম হাই নয় কারণ যেহেতু চ্যানেলটা মনিটাইজ নাই। তো ভিউস এখানে চ্যানেল এখানে সার্চ হয়েছে, চ্যানেল ট্রাফিক সোর্সও 100% কিন্তু সার্চ হয়েছে। সো ভিউস আপনি কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে খুব সহজে এগুলো দেখতে পারেন, এবং আপনার কমেন্টগুলো কত হয়েছে আপনি এসে দেখতে পারেন। আপনার সব কমেন্ট দেখতে হলে আপনি ভিউমোর অপশনে ক্লিক করে সব কমেন্ট একদম খুব সহজে দেখে নিতে পারেন। সো ভিউস এইভাবে কিন্তু আপনি দেখতেছেন যে আপনার এই যে কমেন্টগুলো কীভাবে যে মানে একদম সব কিছু আপনি এখানে এই অ্যাপসটার মাধ্যমে মোবাইল কম্পিউটার লাগবে না, এই অ্যাপসটি কিন্তু আপনার এই সব কিছু করতে পারবেন খুব সহজে, কম বাজারও লাগবে না। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।